নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা এবং ভালোবাসা। আপনারা জানেন আমি প্রত্যেক দিন কিন্তু হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তৃতভাবে আপনাদের বিভিন্ন জ্ঞান দেওয়ার চেষ্টা করছি। আমার উদ্দেশ্য একটাই, আপনারা তিল তিল করে একটু একটু করে হোমিওপ্যাথি সম্পর্কে অনেক কিছু জেনে যান, তাহলে দেখবেন একদিন এই বিদ্যেটা বিপদে আপদে আপনি কিন্তু যথেষ্ট মানে প্রাথমিক চিকিৎসাটা করে নিতে পারছেন। তাই ভিডিওগুলো ভালো করে দেখবেন, পজ করবেন না। আশা করছি আপনারা অনেকেই কিন্তু অনেকটা শিখে গেছেন, যারা সাবস্ক্রাইব করেছেন তারা খুব উপকৃত হচ্ছেন, এই জন্য বলি সাবস্ক্রাইব করে নেওয়া ভালো, আর বেল আইকনটা টিপে দেবেন, তাহলে প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলো কিন্তু আপনার মোবাইলে চলে যাবে, আর তখন আপনি কিন্তু নতুন নতুন রোগ সম্পর্কে জানতে পারবেন এবং অনেক কিছু আশা করছি আপনারা বুঝে যাবেন। ঠিক আছে, আসুন আজকে একটা জরুরি রোগ নিয়ে আলোচনা করব। আমি অনেক ফ্যামিলিতে দেখেছি এই রোগটা কিন্তু খুব মানুষকে খুব কষ্ট দিয়ে থাকে, সেই রোগটা হচ্ছে হাঁপানি। হ্যাঁ, আস্থমা, আস্থমা বলা হয় হাঁপানি। হাঁপানি কেন হয় এটা বুঝে নেওয়া দরকার। হাঁপানিটা অ্যাকচুয়ালি মেইন আমাদের যে শরীরে যে শ্বাস প্রশ্বাস, শ্বাস প্রশ্বাসের মূল উৎস হচ্ছে আমাদের লাংস। হ্যাঁ, এই লাংসটা একটা রাবারের ব্লাডারের মতো, ওই যে বলের ভেতরে যে ব্লাডারটা থাকে সেরকমই, এবং সেখানে অনেক মানে যে ওয়ালটা থাকে ফুসফুসের যে ওয়ালটা থাকে সেটাও ওই চামড়া দিয়ে তৈরি, কিন্তু এখানে অক্সিজেন ঢোকার জন্য মানে ছিদ্র আছে, প্রচুর ছিদ্র আছে যেটা দিয়ে অক্সিজেনটা ঢোকে, অক্সিজেন তৈরি হয় এবং ওখান থেকে আবার বেরিয়ে আসে, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে এটা হয়ে থাকে। তো মনে করুন এই যে ছিদ্রগুলো আছে, কোনো কারণে যদি এই ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় তাহলে লাংস কিন্তু অক্সিজেন টানতে পারে না, বায়ু থেকে যে অক্সিজেন সেটা টানতে পারে না, কারণ ছিদ্রগুলো বন্ধ হয়ে যায়। কি কি কারণে বন্ধ হতে পারে? এই যে আমাদের যে লোবুলার ওয়াল যেটা, এই ওয়ালটা পিচ্ছিল, যেমন শ্লেষা, সর্দির যে লোনা জল, এগুলো যদি ওয়ালটার গায়ে লেগে থাকে প্রচুর, তাহলে ছিদ্রগুলো অনেকটা কাঁচের জানলার মতো ছিদ্রের সামনে যদি সেগুলো প্রলেপ তৈরি হয়ে যায় তাহলে কোন দিকে ডুববে, এটাই হয় মেইনলি, এটাই হয়। মনে করেন একটা ওয়াল, সেই ওয়ালের সামনে কেউ কাঁচের একটা শ্লেষা জাতীয় জিনিস অবস্ট্রাকশন দিয়ে রেখেছে, তো সেখান দিয়ে তো কিছু ঢুকতে পারবে না, তো অক্সিজেনটা যখন ঢুকতে পারে না তখন শ্বাস নিতে তো স্বাভাবিক কষ্ট হবে। হ্যাঁ, পুরো যদি বন্ধ হয়ে যায় তাহলে তো লোক মরেই যাবে, কিন্তু সবগুলো তো আর বন্ধ হয় না, 50%, 30%, 20%, 60% এরকম যখন বন্ধ হয়ে যায় তখন কিন্তু রোগী ওই যে অক্সিজেন নিতে পারছে না, শ্বাসকষ্ট হচ্ছে, এই জিনিসটাই হাঁপের টান বলা হয়, হাঁপানি যেটাকে বলা হয় অ্যাস্থমা। তখন যে কাজটা করতে হয় অর্থাৎ রেডিমেড অক্সিজেন ইনহেলারের মাধ্যমে বডিতে দিয়ে দিতে হয়, কারণ লাংস নিতে পারছে না, তখন রেডি যে অক্সিজেন সেটা যদি ব্লাডে ঢুকে যেতে পারে তাহলে বডিটা অন্তত ঠিক থাকে। তাই ইনহেলারের ব্যবহার হাঁপানিতে এলোপ্যাথি চিকিৎসাতে একেবারে কমন, মানে এটা দিতেই হবে। এবং এটা আপনারা জানেন এই করোনা ভাইরাসের সামনে সময়ে COVID-19 যেহেতু ওই ক্লোরিতে ম্যাক্সিমাম ওই জলীয় পদার্থ তৈরি হয়ে যায় এবং ওই জায়গাটাতে পুরো অবস্ট্রাকশন পড়ে যায়, তখন রোগীরা শ্বাস নিতে পারে না এবং সেখান থেকে অনেকের মৃত্যু হয়ে যায়, মানে পুরোপুরি বন্ধ হয়ে যায়, এবং এটা খোলার আর কোনো অ্যান্টিবায়োটিক মানে তখন ছিল না, এই কারণেই এই জার্মটা কোভিডের জার্মটা এই পুরো রাস্তাটা বন্ধ করে দেয় এবং লাংসটাকে পুরো আক্রমণ করে দেয়। তো এটা খুবই বেশি হতো, কিন্তু এটা এমনিতেও হয়, হাঁপানি রোগটা অনেক পুরনো, কোভিডের মানে অনেক আগে, আজকে থেকে 100 বছর আগেও হাঁপানি ছিল, এটা কম বেশি আছে, সর্দি অ্যালার্জি এগুলো থেকে হাঁপানি রোগটা হয়ে থাকে। আজকে আমি এই হাঁপানি রোগের ঔষধ সম্পর্কে আলোচনা করব। অনেকে বলেন এলোপ্যাথিতেই ভালো হলো না, আর হোমিওপ্যাথি ওষুধ খেয়ে কি হাঁপানি ভালো হয়ে যাবে? হ্যাঁ, এটাও তো একটা কথা, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, হোমিওপ্যাথি ওষুধ বড় সাংঘাতিক। আপনারা যদি মনে করেন যে হোমিওপ্যাথি ওষুধ কিছু না তাহলে সেটা মানে অনেকেই ভুল করবেন, আর আপনারা জানেন হসপিটালে এখন ডাক্তার আছেন, ল্যাবরেটরি রয়েছে, বড় বড় দেশে বড় বড় ফ্যাক্টরি রয়েছে, হোমিওপ্যাথি একেবারে 100% গ্যারান্টেড একটা মেডিসিন, অ্যালোপ্যাথির অন্তত আমি মনে করি 100 গুণ বেশি তার ক্ষমতা আছে। হ্যাঁ, 100 গুণ বেশি ক্ষমতা, কারণ অ্যালোপ্যাথি যেটা পারে না হোমিওপ্যাথি এক ফোঁটা দিয়ে সে কাজ সেরে নেয়, এটা প্রমাণ আমি নিজে করেছি।
সুতরাং অবশ্যই জানবেন যে অনেকের আমার কাছে যারা মানে ফোন করেন অনেকে প্রশ্নটা করে থাকেন যে হোমিওপ্যাথিতে কি এটা ভালো হবে, আমি তো অনেক অ্যালোপ্যাথি ওষুধ খেয়েছি, আমি এই করেছি সেই করেছি, অনেকে বলছেন, কারণ মানুষ তো প্রথমে এগুলোই ট্রাই করে কিন্তু যখন রেজাল্ট হয় না তখন ভাবে আরে হোমিওপ্যাথি দিয়ে কি হবে, হোমিওপ্যাথি একটা সাবজেক্ট নাকি, কিন্তু ওই তো যে শক্তিটা সবচেয়ে বড় সেটাকেই যদি অবহেলা করেন তাহলে ভালো হবার আর কি আশা রইল, আশা তো আর রইল না। কিন্তু 100% আমি বলে রাখছি হোমিওপ্যাথি এমন একটা ঔষধ, এটা আর বলে লাভ নেই, কিচ্ছু বলার নেই, হোমিওপ্যাথির ওপরে এই পৃথিবীতে, এই পৃথিবীতে হোমিওপ্যাথি ওষুধের চেয়ে শ্রেষ্ঠ ঔষধ আর নেই, চ্যালেঞ্জ করছি। ঠিক আছে, তো হাঁপানি 100% ভালো হবে যদি ওষুধগুলো সঠিক হয় এবং রোগ লক্ষণগুলো যদি সঠিক হয়। তাহলে কিছুটা রোগ লক্ষণ এবং কিছুটা ওষুধের নাম আজকে আমি আপনাদের বলে দিচ্ছি। দেখুন, সবার আগে একটা ঔষধ যেটা অ্যাকচুয়ালি স্কিন ডিজিজের ঔষধ, সালফার 30। বলবেন হাঁপানিতে এটা পর কি দরকার, না, সালফারের একটা বড় গুণ আছে, সালফার নাক্স বম, এগুলো কিন্তু হোমিওপ্যাথির প্রধান অ্যান্টিসোরিক ঔষধ, এগুলো এত এত পাওয়ারফুল যে এগুলো দিয়ে বলতে গেলে 50-60% রোগী ভালো করা যায় এই দুটো ঔষধ দিয়ে। এটা ভেরি পাওয়ারফুল দুটো ঔষধ, এই দুটো ঔষধ আমরা এই জন্যই ব্যবহার করি, যে কোনো রোগ ভালো করতে গেলে এই দুটো ঔষধকে পাশে রাখতে হবে। তাহলে সালফার 30 এটা এমনি খাওয়া যায়, এই হাঁপানির জন্য এটা লাগবে আগেই বলে দিচ্ছি। এরপরের যে ঔষধগুলো সেটা কি দেখুন, এরালিয়া রেসিমোসা। এই এরালিয়া রেসিমোসা কিন্তু ওই যে অ্যালার্জি থেকে যাদের সর্দি আছে এবং এই এটা থেকে জল প্রচন্ড পরিমাণে নাক দিয়ে জল পড়ে, সব সময় একটা নাকটা ভারী হয়ে থাকে, হ্যাঁ, এই যে অ্যালার্জি থেকে যে হাঁপানি এটা তৈরি হয়, মানে সর্দি আছে এটা থেকে যে হাঁপানিটা তৈরি হয়, ওর প্লোরার যে ফাঁকগুলো ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় সেটাতে এরালিয়া রেসিমোসা ভীষণ কাজ করে। ঠিক আছে, এটা পটেন্সি খেতে হবে। এবার বলছি একটা ঔষধ কিন্তু আমরা নিজেরা তৈরি করি হাঁপানির জন্য, বিশেষ করে আমি তৈরি করি, এবং যদি কোনো এরকম লোক থাকে অনেক কি বলে অনেক কষ্ট পাচ্ছে হাঁপানির জন্য, অনেক ঔষধ খাওয়া হয়েছে কাজ করছে না, মানে হাঁপানিটা যাচ্ছে না, রোগী শ্বাসকষ্ট ভুগছে এবং প্রত্যেকদিনই কষ্ট পাচ্ছে, এরকম ক্ষেত্রে কিন্তু তিনটা ওষুধের মিশ্রণের একটা প্যাটেন্ট আমি নিজে তৈরি করি, সেটা তৈরি করে দিলে রোগী ভালো হয়ে যায়। সেটা কি কি আমি বলছি, 1 ব্লাটা ওরিয়েন্টালিস নামে একটা মাদার টিঞ্চার রয়েছে, ব্লাটা ওরিয়েন্টালিস, এটা ওই হাঁপানির জন্যই বিশেষ কাজ করে, লাঞ্চটাকে পরিষ্কার করে দেবে, একদম ওই যে শ্লেষাযুক্ত যে ওয়ালটা সেটাকে সে ছিঁড়ে ফিরে ক্লিয়ার করে দেবে, এটার এই শক্তি আছে, তাহলে তখন কিন্তু এই অক্সিজেন ঢোকার সুযোগ পায়, এই কাজটা সে ভালোভাবে করতে পারে, এটা পরীক্ষিত, এই কারণে ব্লাটা ওরিয়েন্টালিস মাদার টিঞ্চার মাস্ট। এটা এই মাদার টিঞ্চার আমরা আমাদের লিস্টের মধ্যে রাখলাম। পরবর্তী ঔষধটা কি দেখুন, পরবর্তী ঔষধের নাম হচ্ছে পেথোস। একই টাইপের ঔষধ, অর্থাৎ এই ওষুধটা মনে করুন যারা রাতের দিকেও কষ্ট হয়, অনেক অনেক সময় হাঁপানিটা রাতের দিকে বেড়ে যায়, কিন্তু রাতের দিকে হাঁপানি অনেকের বাড়ে, দিনে বেলা কম থাকে, রাতের বেলা ঘুমোতে গেলে একেবারে সাংঘাতিক অবস্থা, একদম বিছানা থেকে উঠে বসতে হয়, শ্বাস নিতে কষ্ট হয়, এই সমস্ত জায়গাতে পেথোস মাদার টিঞ্চার খুব ভালো কাজ করে, তাই এটাকে লিস্টে রেখেছি। এরপরে আসছে গ্রিন্ডেলিয়া মাদার টিঞ্চার। দেখুন এগুলো অনেক পরীক্ষিত ঔষধ, সবগুলোই হাঁপানির জন্য, অ্যাস্থমা যেটাকে বলা হয়। এই যে তিনটে মাদার টিঞ্চার, একটা হচ্ছে ব্লাটা ওরিয়েন্টালিস, সেকেন্ড যেটা সেটা হচ্ছে পেথোস, থার্ড যেটা সেটা হচ্ছে গ্রিন্ডেলিয়া, এই তিনটাই কিন্তু মাদার টিঞ্চার। এখন আমরা প্যাটেন্টটা কীভাবে তৈরি করব দেখুন, প্রথমে আমরা ব্লাটা ওরিয়েন্টালিস 60% মনে করুন একটা বোতলের মধ্যে ঢুকিয়ে দিলাম, 60% তো বুঝতে পারছেন যতটুকু ঔষধ আছে সেটা 60% ঢেলে দিলাম। এরপরে যে পেথোস মাদার টিঞ্চার কতটা ঢুকাবো, 60%, এরপরে পেথোস মাদার টিঞ্চার মাত্র 20% ঢুকাবো, 20%। এরপরে যেটা গ্রিন্ডেলিয়া আমরা ঢুকাবো আরো 20%, তাহলে কত হলো 60 আর 20 40, তাহলে 100 হয়ে গেল। এবার দেখুন
একটা খালি শিশি, খালি শিশির মধ্যে 60% ব্লাটা ওরিয়েন্টালিস, প্যাথোস 20% আর গ্রিনডিলিয়া 20% মিশিয়ে দিলাম, 100% হয়ে গেল। যতটুকুই আমরা ওষুধ বানাই না কেন, এই হিসেবটা বুঝে ওষুধটা ফেলুন। এখন এই যে মাদার টেঞ্চারের যে ভায়ালগুলো যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়, এগুলো 30 ml আছে, 15 ml আছে, 10 ml আছে, আপনারা যেটাই কিনুন হিসেবটা এইভাবে রেখে দেবেন, ঠিক আছে? রেখে একটা খালি শিশুর মধ্যে ঢেকে একটু ঝাঁকি দিয়ে দেবেন, ওষুধটা তৈরি হয়ে গেল। এবার খাওয়ার নিয়মটা দেখুন, আধা কাপ জলের মধ্যে 20 ফুটা ফেলে দেন, দিলেন তো। এবার খালি পেটে, খালি পেটে সকালে দুপুরে বিকালে এই 3 বার করে খান, ঠিক আছে? মনে রাখবেন ওষুধগুলোর নাম আমি ডেসক্রিপশনে অলরেডি দিয়ে দিয়েছি, আপনারা 3টে ওষুধ কিনে নেবেন যেখানে পান, তারপরে এই ওষুধগুলো বানাবেন। যেখানে হাঁপানি রোগী রয়েছেন অবশ্যই অবশ্যই তাকে এই ওষুধটা খেতে দিন, দেখবেন 15 দিনের মধ্যেই হাঁপানি রোগটা উধাও হয়ে যাবে। কত বড় একটা ব্যাপার! যেখানে সব ডাক্তার ফেল, অ্যালোপ্যাথি ওষুধ ফেল, সেখানে এই ওষুধটা কিন্তু জিত নিয়ে নেবে। তাহলে বুঝতে পারছেন হোমিওপ্যাথি কত সুন্দর এবং কত সহজ এবং কত বিশ্বাসযোগ্য একটা পদক্ষেপ। অবশ্যই এটা অনুসরণ করুন আর আমার ভিডিওগুলো দেখুন, পরামর্শ গ্রহণ করুন। এছাড়াও আমার সাথে আরেকটু যদি কথা বলতে চান, এই ব্যাপারে ডিসকাস করতে চান, তাহলে অবশ্যই ফোন নম্বরে যোগাযোগ করুন। আরও যদি আমার আন্ডারে থেকে এই হাঁপানি রোগটা সারাতে চান নিজে কাঁচা হাতে না করে, তাহলে অবশ্যই আমার সাথে কনসাল্ট করুন, আমি করে দেব, ঠিক আছে? আশা করছি এই ভিডিও থেকে আপনারা একটা বড় মানে সোর্স পেয়ে যাবেন এবং এটা খুব কাজে লাগবে। চ্যানেলটাকে তাই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা টিপে দেবেন। আবারও বলছি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, লাইক দেওয়া দরকার। আর কমেন্ট করেন না কেন, কমেন্ট করবেন, ভালো লাগুক মন্দ লাগুক, কেমন লাগছে, কি অসুবিধে। আমার ফোন নাম্বার আছে, তারপরে দেখছি অনেকে বলেন আপনার নাম্বারটা পাচ্ছি না, এটা আমার কাছে আশ্চর্য লাগছে, কারণ ফোন নাম্বার তো স্ক্রিনের মধ্যে একেবারে শুরু থেকে শেষ অবধি দেখা যাচ্ছে, এটাই ফোন নাম্বার। অনেকে বলছেন আপনার ফোনটা ঢুকছে না, তাহলে এত লোকের ফোন কোথেকে ঢুকছে, বিদেশ থেকেও তো ঢুকছে, তার মানে আপনার মোবাইলে কোনো প্রবলেম আছে বা নেটওয়ার্কের ডিস্টার্বে আপনি পাচ্ছেন না, এগুলো একটু বুঝে নেবেন। আর আমাকে ফোন করার পরে সাথে সাথে অনেক সময় রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, কারণ সারা পৃথিবী থেকে আমার কাছে ফোন আসে এখন, সুতরাং সাথে সাথে দেওয়া সম্ভব হবে না। আমি কিন্তু পরে চেক করি, সমস্ত দিনে আমি চেক করি এবং একটু পরেই কিন্তু যারা রিসেন্টলি ফোন করেছেন তাদের আমি কল ব্যাক করে থাকি, ঠিক আছে? তাহলে কোনো অসুবিধা হবে না। এরপরে যদি না পান তাহলে এটা কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা স্ক্রিনে দেখছেন সেখানে মেসেজ করে দিন, মেসেজ করে দিন, তারপরে আমি যোগাযোগ করব, কারণ ওটা আমি দেখি, তারপরে আমি যোগাযোগ করব। রাস্তা বলে দিলাম, সমস্ত দিনে আমি বিজি, আমাকে যদি কেউ বলেন যে কখন আমি ফ্রি হব সেটা কোনোদিনই সম্ভব নয়, ভোর 5টা থেকে রাত বলতে গেলে 11টা অবধি আমি কাজে ব্যস্ত, আপনাদের জন্যই ব্যস্ত, সুতরাং ফ্রি হওয়ার সময় নেই, আপনারা এর মধ্যেই আমাকে কল করতে হবে, মেসেজ করতে হবে, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করব, অবশ্যই দেখবেন, আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণে জেনে নিচ্ছি বিদায়, নমস্কার, ধন্যবাদ।